বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গ্রীষ্মকালের অন্যতম সবজি হল পটল বাজারে পটলের আমদানি হওয়ার সাথে সাথে চিংড়িরও আমদানি হতে দেখা যায় তাই শুধু পটলের তরকারি নয় তাতে একটু চিংড়ি দিয়ে পটল চিংড়ি করলে তো কথাই নেই গরমের দুপুরে ভাতের সাথে গরম গরম পটল চিংড়ি জমে ক্ষীর চলুন তাহলে এক নজরে এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক পটল চিংড়ি রান্না করার জন্য আমি এখানে পটল নিয়েছি আর পটলের উপরের খোসাগুলো ফেলে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আর সাথে নিয়েছি আলু তবে কেউ যদি আলু খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে আর যেহেতু আমি পটল চিংড়ি করব যার কারণে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটা কিন্তু মিডিয়াম সাইজের রক ফেলে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি এখানে আমি সাতশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক চা চামচ পরিমাণ আস্ত জিরার দিয়ে দিলাম আপনারা কেউ চাইলে কিন্তু এখানে শুকনো মরিচ এবং তেজপাতার ফোড়নও দিতে পারেন এবার দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা মিডিয়াম আছে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিচ্ছি মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এই অবস্থায় আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকম সাইজের চিংড়ি মাছ কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন আর সাথে দিয়ে দিলাম লবণ এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি ছয় থেকে সাত মিনিটের মতো চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের গায়ের থেকে কিন্তু তেলটা উঠে এসেছে আর চিংড়ি মাছ কষানোর জন্য কিন্তু এখানে কোনো রকম এক্সট্রা পানি দিতে হবে না চিংড়ি মাছটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম আলু আর পটলের টুকরোগুলো এবার মশলাটার সাথে আলু আর পটলগুলো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি দশ থেকে বারো মিনিটের মতো রেখে দিয়েছিলাম তবে ঢাকনাটা তুলে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে পটলের গায়ের থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই আমি পটলটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি এক্সট্রা কোনো রকম পানি অ্যাড করছি না নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন কিন্তু পুরোপুরি পানিটাই কমে এসেছে এখন আর তেমন একটা পানি নেই তেলটা ছিটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আসার পরে এখানে আমি এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি তবে আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিবেন অনেকে আছেন মাখা মাখা খেতে চান আবার অনেকে আছেন পাতলা ঝুল খেতে পছন্দ করেন এটা আসলে যার যার উপরে উপরে নির্ভর করছে পটল আর আলুটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয় সেটা বুঝেই কিন্তু এখানে পানিটা দিবেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিলাম আস্ত প্রায় নয় থেকে দশটার মতো কাঁচামরিচ এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের মতো তরকারিটা কিন্তু সম্পূর্ণ রান্না হয়ে গেছে এর চাইতে ঝোল আর আমি শুকাবো না এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা পাতা কুচি আপনারা কেউ চাইলে কিন্তু ধনেপাতার পরিবর্তে এখানে গরম মশলাটাও অ্যাড করতে পারেন তবে ধনেপাতাটা দিয়ে আমি দুই থেকে তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এবার ঢাকনাটা তুলে আমি তরকারিটা নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নামানোর আগে অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা খুব বেশি পরিমাণ ঝোলটা যদি শুকিয়ে ফেলেন তাহলে তরকারিটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে যাবে খেতে তেমন একটা ভালো লাগবে না আমি যেই অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঠিক এই অবস্থাতে চুলা থেকে নামিয়ে নেবেন দেখতে যতটা লোভনীয় লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু এটার স্বাদ দ্বিগুণ পরিমাণ যারা কখনো এইভাবে পটল চিংড়ি খাননি তাদের কাছে অনুরোধ থাকবে একবার হলো এই গরমে খেয়ে দেখুন যে কতটা মজার তাহলে প্রিয় দর্শক আজকে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভাব থাকেন সুস্থ থাকেন আর খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ